हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अंकिताज वर्ल्ड। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो, सुस्थ आछो आर सेफ आछो। आज के आमी जे खाबारटा खाच्छि चलो एकबार देखे नी। आज के आमी निएछि परोटा, रयेछे आलुर तरकारी बा चच्छड़ी, तोमरा जे जेटा बोलो, कालो जीरा काचा लंका फोड़न दिए। आर एखाने रयेछे स्पैनिश ऑमलेट। एई रेसिपिटा तोमरा आमार रान्ना चैनल माने मिस्ट्रुस किचन चैनेले पेये जाबे। चलो खावा शुरू कर। এটা কিন্তু নর্মাল পরোটা, কোনো ঘিয়ে ভাজা নয়। এরকম আলুর তরকারি দিয়ে লুচি, পরোটা, রুটি সবকিছুই খাওয়া যায়, খুব ভালো লাগে, দারুণ টেস্টি হচ্ছে। এই স্প্যানিশ অমলেটটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে খেতে। এর ভেতরে আলু, পেঁয়াজ, লঙ্কা সবই রয়েছে, তবে গাজর গাজর বাঁধাকপি এগুলোও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না স্টকে, তাই আমি দিইনি। তোমরা রেসিপিটা যদি কেউ এখনো না জানো এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একবার গিয়ে দেখে। আমি উপর দিয়ে একটু অনেক চিজ গ্রেট করে দিয়েছি। সত্যি এতটা ভালো হবে বুঝতে পারিনি। ভেতরেও চিজ আছে। দারুণ টেস্টি হয়েছে এই আলুর তরকারিটা। তোমাদেরকে একবার আমার মতো করে খেয়ে দেখাই। আমি এইভাবে আলুর তরকারিটা নিয়ে আমি পরোটার উপর রেখে এইভাবে খেতে বেশি পছন্দ করি।
তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। স্প্যানিশ অমলেটটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর যারা যারা এই অমলেটের রেসিপিটা এখনো অবধি জানো না, প্লিজ আমার রান্নার চ্যানেলে যাও আর ওখানে গিয়ে রেসিপিটা দেখে নাও একবার। খুব ইজিভাবে আমি দেখিয়েছি রেসিপিটা, যেভাবে মানে বাড়িতে যেটুকু জিনিস থাকবে সেটুকু দিয়ে তোমরা স্প্যানিশ অমলেটটা কমপ্লিট করতে পারবে। আমার গলার অবস্থা খুব খারাপ, নিশ্চয়ই বুঝতে পারছো, গলা একদম কথা বলতে পারছি না, পুরো ভেঙে গেছে গলা এই ঠান্ডা গরমে। আর এতবার করে স্নান করছি এই গরমের মধ্যে, যার জন্য আরো ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ভেঙে যাচ্ছে। আর এখন তো সর্দি কাশি জ্বর হলেই বিপদ, সবাই জানো তোমরা সেটা। তো চলো আজকের মতো এই ভিডিওটিকে এখানেই কমপ্লিট করছি, এখানেই শেষ করছি। আর যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ শেয়ার করো, প্লিজ কমেন্ট করতে ভুলো না যে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর সেই সঙ্গে যদি কোনো চেঞ্জের প্রয়োজন পড়ে বা কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আর সেই সঙ্গে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। সেই সঙ্গে ভিজিট করো মিষ্টুস কিচেন চ্যানেলটি, সেখানে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আসতে চলেছে। বেশ কিছুদিন আমি রেসিপি আনতে পারিনি, কিন্তু আমি এখন থেকে আশা করছি প্রায় প্রতিদিন যদি নাও হয় মাঝে মাঝে এক দুদিন অন্তর অন্তর আমি দেব। তো তোমরা প্লিজ চোখ রাখো ওই চ্যানেলটিতেও। আর সেই সঙ্গে আমার ওই চ্যানেলটি মানে মিষ্টুস কিচেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও। আর এই তো একটা কথাই বলার, যে ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাড়িতে থাকো আর সাবধানে থাকো। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ব্যাস ঠিক আছে, বাই।